পোর্টালে সকলকে স্বাগত। চলুন জেনে নেই শেয়ার বাজারের হাল হকিকাত। বাংলাদেশের শেয়ার বাজারের হাল হকিকাত জেনে নিয়ে আজকে আমরা আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিলিয়নিয়ার ওয়ারেন বাফেটের মজার কিছু তথ্য নিয়ে। একজন মার্কিন ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং জনহিতৈষী ব্যক্তিত্ব ওয়ারেন বাফেট তাকে বিশ্ব শতকের সবচেয়ে সফল বিনিয়োগকারী হিসেবে বিবেচনা করা হয়। ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথওয়ে কোম্পানির চেয়ারম্যান, সিইও এবং বৃহৎ শেয়ারহোল্ডার। তিনি ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বাফেট 2011 সালে কিন্তু বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হিসাবে গণ্য করা হতো। পরের বছর টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ঘোষণা করেন। ওয়ারেন বাফেট বিপুল ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও অত্যন্ত মিতব্যয়ী। তিনি তার সম্পদের 99% জনকল্যাণমূলক কাজের জন্য দান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বিনিয়োগে বিশ্বের সফলতম ব্যক্তির কথা ধরলে ওয়ারেন বাফেটের কথা বলতে হবে। তিনি শুধু 2013 সালেই $12.7 বিলিয়ন কামিয়েছে। কিন্তু কিভাবে তিনি এই টাকা কামিয়েছেন সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। চলুন দেখে যাওয়া কি কি জানিয়েছেন তারা। ওয়ারেন বাফেট তার 50তম জন্মদিনের পর কামিয়েছেন 99% অর্থ। তিনি $63.3 বিলিয়ন উপার্জন করেছেন, যার মধ্যে $62.7 বিলিয়নই তিনি কামিয়েছেন 50তম জন্মদিনের পর। শেয়ার বাজারে বাফেটের বিনিয়োগকৃত অর্থ থেকে লাভ কামানোর রেকর্ড সবচেয়ে লম্বা। বাফেটের মোট সম্পদের মূল্য $63.3 বিলিয়ন, যা ঘানা ও কম্বোডিয়ার মতো দেশের মোট GDP চেয়েও বেশি। অবাক হয়ে গেলেন তথ্যটি শুনে। এতে তিনি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির মর্যাদা পেয়েছেন। 2013 সালে বাফেট প্রতিদিন $37 মিলিয়ন উপরে উপার্জন করেছেন। জেনিফার লরেন্স এক বছরে যা উপার্জন করেছেন তার চেয়ে অর্থ বেশি। বাফেটের 1 ঘন্টার উপার্জন দিয়ে নিউ ইয়র্কের 6 জন কলেজ শিক্ষার্থী টিউশন ফি পরিশোধ করে দেওয়া সম্ভব। 1941 সালে বাফেট প্রথম শেয়ার মার্কেট থেকে শেয়ার কেনেন। সে সময় দ্বিতীয় মহাযুদ্ধ চলেছিল আর পার্ল হারবার আক্রান্ত হয়েছিল, আর এতে কমে গিয়েছিল শেয়ারের দাম। বাফেট তার জীবনে $20 দান করেছেন। সম্প্রতি রিনিউয়েবল এনার্জিতে তিনি তার বিনিয়োগ দ্বিগুণ করতে আগ্রহী হয়েছেন। এতে মোট যে অর্থ খরচ হবে তা দুবাইয়ের 46টি বুর্জাল আরব হোটেল বিল্ডিং নির্মাণের সমান। বুর্জাল আরব হোটেল বানাতে খরচ হয়েছে প্রায় $650 মিলিয়ন। 2014 সালে সিঙ্গাপুরের এক ব্যক্তি $2.2 মিলিয়ন ব্যয় করে বাফেটের সঙ্গে লাঞ্চ করে। এর অর্থ দিয়ে 9,746 জন শিক্ষার্থীকে ক্যালকুলাস বই সরবরাহ করা যেত। ওয়ারেন বাফেটের প্রতিদিন বার্কশায়ার হ্যাথওয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন অনেক লাভ করে থাকেন। এ প্রতিষ্ঠানে ১৯৭০ সালে $1,000 বিনিয়োগ করলে তা এখন $4.86 মিলিয়ন হতো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে।